এটিপি সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার কোথায়? এটিপি সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। ওয়েলকাম টু আরএম বায়োলজি, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি সম্পূর্ণ NMGNM 2023-এর একটি ভিডিও, যে ভিডিওতে তোমরা ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার জীবন বিজ্ঞানের জীবন সংগঠনের স্তর, তার থেকে 70টি প্রশ্ন পাবে, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এর আগে আমি ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টারের ভিডিও দিয়ে রেখেছি, যেটা এখনও পর্যন্ত সেটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটন থেকে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কোষবাদের প্রবর্তক কে? কোষবাদের প্রবর্তক স্লেইডেন এবং সোয়ান। তারপর, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত কোন অস্থিটি? অ্যাস্টাগ্যালাস বলে একটা অস্থি, সেটা মানুষের দেহে দেখা যায় না। পরবর্তী, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা দেয়? উত্তর কী হয়ে যাবে? লৌহ। উত্তর কী হবে? লৌহ। সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? সজীব কোষ কিন্তু প্রথম আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক, অর্থাৎ লিউয়েনহক। মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? উত্তর হয়ে যাবে 7-ডি হাইড্রোকোলেস্টেরল। তারপর, মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় কোন জায়গায়? শরীরের অধিক মাত্রায় যেখানে কার্যপ্রক্রিয়া চলে, তার কারণ মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়। কোষ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে সেটি হলো ফসফোলিপিড। যে লিপিডগুলো থাকে সেগুলো কিন্তু ফসফোলিপিড থাকে। তরুণাস্থিতে বর্তমান থাকে কি? তরুণাস্থিতে কিন্তু বর্তমান থাকে কন্ড্রিন। তরুণাস্থিতে কন্ড্রিন থাকে। একটি উদ্ভিদ কোষকে নিম্নলিখিত কোন অবস্থায় রাখলে কোষের সংকোচন ঘটে? উত্তর হয়ে যাবে অতিসারক দ্রবণ। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 2:1। একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যায়? ভাজক কলা পাওয়া যায়। ভাজক কলা পাওয়া যায়। নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? উত্তর হয়ে যাবে ফিমার, সব থেকে বড়। ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়? ক্যালাস প্যাড পাওয়া যায় সিবনলের প্রস্থ প্রাচীরে। তারপর, NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়? নিউক্লিওলাস। নিউক্লিওলাস তৈরি হয়। অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ কি? অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি। কোষ শব্দটির প্রবর্তক কে? কোষ শব্দটির প্রবর্তক কিন্তু হুক, যারা আমরা রবার্ট হুক বলে জানি, রবার্ট হুক। স্ট্র্যাটিফাইড স্কোয়াশমাস আবরণী কলা দেখা যায় ফ্যারিংসে। কোথায়? ফ্যারিংসে। দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি কোনটি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গলগি অ্যাপারেটাস অনুপস্থিত থাকে কোথায়? নীলাভ সবুজ শৈবালে। তরুণাস্থি যে কোষ দিয়ে গঠিত সেটি কন্ড্রোসাইট। পারণ কোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? পারণ কোষ একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায় কি করে? আয়োডিনের সংস্পর্শে শ্বেতসার কিন্তু নীল বর্ণ ধারণ করে। কি বর্ণ? নীল বর্ণ। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলা হয়? অক্সিজোম বলা হয়। অক্সিজোম বলা হয়। মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে? মানবদেহে শতকরা 65% জল থাকে। নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি সিটু চক্রের সাথে সম্পর্কিত? সিটু চক্র মানে হচ্ছে আলোক শোষণ। তো আলোক শোষণের পথ কি কি হয়? ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া। তো এখানে দেখো কোনটা আছে, পেরক্সিজমটা আছে। তাহলে উত্তর কী হয়ে যাবে? পেরক্সিজম। একজন পূর্ণবয়স্ক মানব দেহে মোট হাড়ের সংখ্যা কত?
206, 206। কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? উত্তর হয়ে যাবে ছত্রাক। তারপর উদ্ভিদের কোষ প্রাচীরে যে ধরনের পর্দা থাকে সেটি হবে ভেদ্য। কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোম। উদ্ভিদের মৃত যান্ত্রিক কলার নাম কি? স্ক্লেরেনকাইমা। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেলুলোজ। মানুষের নিম্নলিখিত কোন কোষটি বিভাজিত হয়? শ্বেত রক্ত কণিকা। সবচেয়ে বড় কুঁড়ি হল বাঁধাকপি। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা। কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াস। কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত? সেটি লাইসোজোম, সেটি লাইসোজোম। বৃহত্তম প্রাণী কোষ কোনটি? বৃহত্তম প্রাণী কোষ উটপাখির ডিম। এরেনকাইমা কলা কোথায় দেখা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদ্মতে দেখা যায়। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়। কি বলা হয়? লিউকোপ্লাস্টিড। ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত সেটি ইউরাসিল। ইউরাসিল থাকে কোথায়? ইউরাসিল থাকে কেবলমাত্র আরএনএতে, কেবলমাত্র আরএনএতে। উদ্ভিদে বা উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে শ্বেতসার রূপে। পারণ কোষ দেখা যায় অন্তঃস্তকের কোষে। মাস মেরিস্টেম ভাজক কলায় কী ধরনের বিভাজন হয়? কোষ বিভাজনের তল অনুসারে এটা প্রকারভেদ। যোগ কলার প্রধান প্রোটিনের নাম কি? কোলাজেন। মানবদেহের ওজনের কত শতাংশ জল থাকে? 66। মানবদেহে সুষুম্নাকাণ্ড থেকে নির্গত স্নায়ুর সংখ্যা 31 জোড়া। এখানে ঘুরিয়ে জিজ্ঞেস করেছে যে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? উত্তর হয়ে যাবে সাইটোপ্লাজম। হ্যাবারশিয়ান সিস্টেম কোথায় দেখা যায়? স্তন্যপায়ী প্রাণীদেহে। বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমা কোষকে কি বলা হয়? ইডিওব্লাস্ট। দুটি গ্লুকোজ অণু পরস্পর যে বন্ধ দ্বারা যুক্ত হয় তাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড। একটি প্রাণীজ শ্বেতসারের উদাহরণ কি? গ্লাইকোজেন। তেল স্বাভাবিক মাত্রায় তরল থাকে কারণ তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। নিম্নলিখিত কোন ভিটামিনের নাম? ক্যালসিফেরল, ভিটামিন ডি। নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে প্রথম্বিনের মাত্রা কমে যায়? ভিটামিন কে। পৃথিবীর ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা, পৃথিবীর ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা। জীবদেহে কোষীয় উপাদানের মধ্যে ম্যাক্রো এলিমেন্টের শতকরা পরিমাণ 95%, 95%। যে শাখায় কলার আণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয় তাকে কি বলে? হিস্টোলজি। একটি দুর্বল ক্ষারের উদাহরণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। বায়োপলিমার বলা হয় ডিএনএ এবং আরএনএকে, দুটোকেই বলা হয়। এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, বা যেটাকে শক্তি মুদ্রা নামে তোমরা জানো। ফ্যাটি অ্যাসিড বিহীন একটি লিপিড হলো স্টেরয়েড। সেন্ট্রাল ডগমা মতবাদের প্রবক্তা হবে ওয়াটসন ক্রিক, ওয়াটসন ক্রিক এবং খুরানা। উত্তর যাবে ক্রিক। এস্টার হল জৈব অম্ল ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায় রিও ভাইরাসে। নিকটালোপিয়া হল রাতকানা রোগ। ক্যারিওলিম্ফ কোথায় দেখা যায়? নিউক্লিয়াসে দেখা যায়। দীর্ঘতম প্রাণী কোষ স্নায়ু কোষ। কোষের নিউক্লিয়াসের আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। প্রোটোপ্লাজম নামকরণ করেন পার্কিনজি। সর্বাপেক্ষা ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু কোনটি? রাইবোজোম। চক্রাকার ডিএনএ নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। এছাড়াও কোথায় পাওয়া যাবে? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড। চিলোসিস রোগ হলো ঠোঁট ফাটা। তো এইগুলো তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 70+ প্রশ্ন এখানে আছে। এই পিডিএফটি কালেক্ট করতে হলে ভিডিওয়ে দেওয়া ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো।